আসসালামু আলাইকুম। ভেনাসাইট ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের এই পর্বে আমরা আলোচনা করব ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে। অ্যাকচুয়ালি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের ভিতর কী আছে, আপনি অ্যাজ এ ওয়েব ডিজাইনার বা ডেভেলপার হতে গেলে আপনাকে কোন কোন বিষয় শিখতে হবে, এবং আমাদের ভেনাসাইট ইনস্টিটিউটে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে কোন ধরনের কোর্স রয়েছে, এবং আমরা সেই কোর্সগুলোতে কোন কোন টপিকসগুলো কাভার করে থাকি, এই ভিডিওতে আমরা সেই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো সবার আগে আমি আপনাদের একটা স্ট্যাটিস্টিক্স শেয়ার করছি, যেটা আপনাদের বেশ কাজে দিবে। তো চলুন আমরা স্ট্যাটিস্টিক্সটা দেখে আসছি। এখানে আপনি একটা রিপোর্ট দেখতে পাচ্ছেন। রিপোর্টটা হলো যে প্রতি মিনিট অ্যাপ্রক্সিমেটলি 380 ওয়েবসাইটস আর ক্রিয়েটেড এভরি মিনিট, অর্থাৎ প্রতি মিনিটে সারা ওয়ার্ল্ডে 380টা ওয়েবসাইট তৈরি হয়। সেই হিসাবে প্রতি 24 ঘন্টায় আপনার প্রায় 5,47,000 ওয়েবসাইট তৈরি হচ্ছে। এখন হিসাবটা আপনি একটু যাচাই করে দেখুন, প্রতি 24 ঘন্টায় প্রতিদিন যদি প্রায় 5,50,000 ওয়েবসাইট তৈরি হয়, তাহলে মান্থলি কত ওয়েবসাইট তৈরি হচ্ছে? এতগুলো ওয়েবসাইট কাজ করার জন্য কি আমাদের সারা পৃথিবীতে যথেষ্ট পরিমাণ ওয়েব ডিজাইনার বা ডেভেলপার আছে? এক কথায় উত্তর না, এত পরিমাণ ডিজাইনার ডেভেলপার কখনো নাই। আবার এতগুলো ওয়েবসাইট যেহেতু তৈরি হচ্ছে, প্রতিনিয়ত বিভিন্ন ওয়েবসাইটে নতুন নতুন ফিচার অ্যাড করার দরকার হয়, বিভিন্ন ওয়েবসাইটে নানান ধরনের প্রবলেম দেখা যায়, সেগুলো সলভ করার দরকার হয়। তাই এক কথায় আপনি এখান থেকে সংখ্যাটা বুঝতে পারছেন যে কাজের ক্ষেত্রটা কত বড়। আমরা যদি বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে দেখি, অ্যাজ লাইক আপনি যদি ফাইভারে দেখেন, এরপর ফাইভারের ভিতরে আপনি দেখতে পারবেন, আপনি যদি প্রোগ্রামিং অ্যান্ড টেকের মধ্যে যান, এইখানে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে অনেকগুলো কাজ আছে। ওয়ার্ডপ্রেস রয়েছে, তারপরে আপনার এইখানে আছে ই কমার্স ডেভেলপমেন্ট রয়েছে, এই ধরনের প্রত্যেকটার ভিতরে আবার অনেক অনেক কাজ রয়েছে। তো অ্যাকচুয়ালি কাজের ক্ষেত্রটা কিন্তু অনেক বড়, অনেক বড়। আমাদের এই কাজগুলো কিন্তু এখন লোকাল মার্কেটেও, আপনি যদি আমাদের দেশের চিন্তা করেন, আমাদের দেশেও কিন্তু এখন অনেক আইটি ফার্ম রয়েছে যেখানে ওয়েব ডিজাইনার ডেভেলপার হিসেবে জব করার সুযোগ আছে। আর সেই সাথে একটা বড় প্লাস পয়েন্ট হলো বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস যেগুলো আছে, সেইখানেও প্রফেশনাল ওয়েব ডিজাইনার ডেভেলপারদের ব্যাপক চাহিদা রয়েছে। আপনি যদি একটু সময় দিয়ে এই টেকনোলজি টুলসগুলো আপনি একটু ভালোভাবে শিখে নিতে পারেন, নিঃসন্দেহে বলা যায় আপনি এইখান থেকে অনেক অনেক ভালো কিছু করা সম্ভব। ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের দুইটি পার্ট রয়েছে, একটি পার্ট হলো ফ্রন্ট এন্ড ওয়েব ডিজাইন, আরেকটি হলো ব্যাক এন্ড ওয়েব ডেভেলপমেন্ট। ফ্রন্ট এন্ড কোনটা? যেমন আমি যখন কোনো একটা বা আমরা যখন কোনো একটা ওয়েবসাইট ব্রাউজ করি, আমরা যে পার্টটা আসলে দেখতে পারি, যে ভিজুয়াল অংশটা আমরা দেখতে পারি, তাকেই মূলত বলা হয় ফ্রন্ট এন্ড ওয়েব ডিজাইন। ব্যাক এন্ড ওয়েব ডেভেলপমেন্ট কী? আপনারা জানেন যে আমরা বিভিন্ন ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে থাকি। যেমন আপনি যদি চিন্তা করেন ফেসবুকের কথা, আমরা ফেসবুকে প্রথমে আমরা একটা অ্যাকাউন্ট খুলি, সেই অ্যাকাউন্টের যাবতীয় ইনফরমেশনগুলো কিন্তু ডাটাবেজে সংরক্ষণ করা থাকে। আর আমরা একটা জিনিস যেটা হচ্ছে ফেসবুকের ভিজুয়াল অংশ, যেটা আমরা আমাদের কম্পিউটারে দেখতে পাই, এটা কিন্তু হচ্ছে ফ্রন্ট এন্ড। আর ব্যাক এন্ড হলো কি? যেমন দেখেন আমরা যে গ্রুপ বা পেজে লাইক দেই বা যে সকল গ্রুপে জয়েন করি, সেই সকল গ্রুপ থেকে কিন্তু আমরা বিভিন্ন পোস্ট দেখতে পারি। তাহলে এই বিষয়গুলো কিন্তু ডাটাবেজের মাধ্যমে হচ্ছে, অর্থাৎ এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে ভিতরে আসলে বা ব্যাক এন্ডে কী কাজ হচ্ছে। এই ব্যাক এন্ডে কাজ করার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দরকার হয়, সেটাই মূলত হচ্ছে ব্যাক এন্ড ওয়েব ডেভেলপমেন্ট। আর কোনো একজন যদি এই ফ্রন্ট এন্ড ওয়েব ডিজাইন এবং ব্যাক এন্ড ওয়েব ডেভেলপমেন্ট দুটো একসাথে জানে, তাদেরকে মূলত বলা হয় হলো ফুল স্ট্যাক ডেভেলপার, অর্থাৎ যারা দুইটা বিষয় জ্ঞান রাখে আর কি। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি আমাদের যেটা হয় যে প্রথমে আপনাকে ফ্রন্ট এন্ড ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টটা ভালোভাবে জানতে হবে, দেন আপনি ব্যাক এন্ডটা শিখতে পারেন আর কি। আমাদের ভেনাসাইট ইনস্টিটিউটে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে তিনটি আলাদা কোর্স রয়েছে। প্রথমটা হলো প্রফেশনাল ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, দ্বিতীয়টা ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, এবং তৃতীয় যে কোর্সটা রয়েছে সেটা হলো ওয়ার্ডপ্রেস থিম অ্যান্ড প্লাগইন ডেভেলপমেন্ট। এবার আসি যে আমরা প্রফেশনাল ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কোর্সে কোন বিষয়গুলো শিখিয়ে থাকি। আমাদের প্রফেশনাল ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট যে কোর্সটি রয়েছে, আমাদের এখানে মেইনলি ফোকাস থাকে দুইটি বিষয়ের উপর, এক প্রফেশনাল ফ্রন্ট এন্ড ডেভেলপার হওয়া, এবং দুই ওয়ার্ডপ্রেস ডেভেলপার। আচ্ছা, প্রফেশনাল ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের মধ্যে আমরা যে সকল বিষয় শিখিয়ে থাকি, HTML, CSS,
HTML 5, CSS 3, Bootstrap, JavaScript, jQuery এবং আমাদের বিভিন্ন ওয়েবসাইট করতে গিয়ে যে সকল jQuery প্লাগিনস লাগে সেই প্লাগিনসগুলো আমরা কভার করব। সেই সাথে আমরা প্রফেশনালি PhD টু HTML অর্থাৎ ফটোশপের কোনো একটা ওয়েবসাইট যেগুলো ডিজাইন করা থাকে সেগুলোকে আমরা কনভার্ট করব। এই টাইপের প্রজেক্ট আমরা অনেকগুলো করব, মোর দ্যান 20+ প্রজেক্ট করব। আরেকটা কথা বলে রাখা যায় যে 20+ বললে ভুল হবে, যে আমরা আসলে ততক্ষণ পর্যন্ত এই প্রজেক্টগুলো করতে থাকি যতক্ষণ পর্যন্ত না আমাদের স্টুডেন্টরা একদম যে কোনো ধরনের ওয়েবসাইট ডেভেলপ করতে পারে। এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা মূলত যাই হচ্ছে ওয়ার্ডপ্রেসে। তো যারা জানেন না ওয়ার্ডপ্রেস আসলে কি, ওয়ার্ডপ্রেস মূলত একটি সফটওয়্যার যাকে CMS বলা হয়। ওয়ার্ডপ্রেস দিয়ে খুব সহজে, খুবই সহজে আপনি, এমনকি আপনার যদি কোনো প্রোগ্রামিং স্কিল নাও থাকে সেক্ষেত্রেও আপনি ওয়ার্ডপ্রেস ইউজ করে যে কোনো ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবে। তো এই কোর্সের সাথে আমরা ওয়ার্ডপ্রেসটা শিখিয়ে থাকি কারণ বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে ওয়ার্ডপ্রেসের ব্যাপক চাহিদা রয়েছে, আর যেহেতু এটা খুব সহজ ওয়েবসাইট বানানো যায়, ক্লায়েন্টদেরও এই সিস্টেমটা খুবই পছন্দ। এটা আর এর সাথে আপনি অবশ্যই আমাদের প্রফেশনাল ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কোর্সের সাথে পাচ্ছেন, যে আপনি এতক্ষণ যে স্কিলগুলো শিখলেন আমাদের এই কোর্স থেকে, এই স্কিলগুলো ইউজ করে বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে কীভাবে আপনি কাজ পেতে পারেন, আর এই কাজ পাওয়ার জন্য আপনাকে কোন পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে, এ টু জেডই মূলত আমাদের এই কোর্সে ইনক্লুডেড। এরপরে দ্বিতীয় যে কোর্সটা রয়েছে সেটা হলো ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন। অনেকে আছেন যাদের প্রোগ্রামিং ভালো লাগে না বা প্রোগ্রামিং শিখতে চান না, তাদের জন্য এটা একটা প্লাস পয়েন্ট বলা যায়। মার্কেট প্লেসেও যথেষ্ট কাজ রয়েছে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, অর্থাৎ আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কোনো নলেজ ছাড়াই যে কোনো একটা প্রফেশনাল ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারেন ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন যদি আপনার জানা থাকে। এরপরে যে বিষয়টা আসলো ওয়ার্ডপ্রেস থিম অ্যান্ড প্লাগইন ডেভেলপমেন্ট, এটা শিখতে গেলে অবশ্যই আপনাকে প্রোগ্রামিং ভালো করে জানতে হবে, বিশেষ করে জাভাস্ক্রিপ্ট এবং PHP এবং ডাটাবেস সম্বন্ধে বেশ ধারণা থাকতে হবে। আমরা বেশিরভাগ সময় আসলে থিম ডেভেলপমেন্টের কোর্সটা করিয়ে থাকি, প্লাগইন ডেভেলপমেন্টে কোর্সটাতে আমরা বেশি পরিমাণ মানে ইচ্ছুক স্টুডেন্ট না পাওয়ার কারণে সবসময় পরিচালনা করা হয় না, রেগুলার ব্যাচ থাকে না। তারপরেও যদি আপনারা কি ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্টে ইন্টারেস্টেড হন তাহলে আমরা চেষ্টা করব তাদেরকে নিয়ে নতুন ব্যাচ করে ক্লাস নেওয়ার জন্য। আর ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে যদি আপনাদের কোনো ধরনের জিজ্ঞাসা থাকে আপনি আমাদের এই পোস্টে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের ইনবক্সে মেসেজ করতে পারেন, অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে এর থ্রুতে আমাদের যোগাযোগ করতে পারেন। সবচেয়ে ভালো হয় আপনি যদি আমাদের অফিসে এসে সরাসরি আমাদের সাথে কথা বলেন, সরাসরি কথা বললে অনেক কিছু বিষয় ক্লিয়ার হওয়া যায় এবং আপনাদেরকে হাতে কলমে অনেক কিছু বিষয় দেখানো সুবিধা হয়। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।